নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড। গ্রিন ওয়ার্ল্ডের সকলকে স্বাগত। শুভ বিজয় আর প্রীতি এবং শুভেচ্ছা আপনারা গ্রহণ করবেন। তো সকল বন্ধুদের জানাই যে আমরা পুজোর পর যে ফ্রুট প্ল্যান্টের যে প্রজেক্ট নিয়ে আসবো বলেছিলাম, তো আমি সেই একটি নার্সারিতে এসেছি। সেই নার্সারিটাতে মূলত ফলের বাগান। তো কী কী ফলের সম্ভার রয়েছে সেটা আমি আপনাদের সামনে কিছুটা ভিউয়ের মাধ্যমে তুলে ধরেছি। এবার নার্সারির মধ্যে এসে এবং নার্সারি যিনি দায়িত্বে আছেন বা যিনি নার্সারির অ্যাকচুয়ালি কর্ণধার আছেন, তো ওনার সঙ্গে কথা বলবো এবং ওনার থেকে জেনে নেবো কী কী ধরনের প্ল্যান্ট ওনারা রেখেছেন। তো আপনারা গ্রিন ওয়ার্ল্ডের সাথে থাকুন, গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত। তো আমি দাদার কাছে জানতে চাইবো এবং দাদার পরিচয় নেব। তো দাদা, আপনার এখানে যে নার্সারি, তো মোটামুটি নার্সারিটা কতদিনের পুরনো? আমার নার্সারি অনেক, আমি নার্সারির সাথে জড়িত আছি প্রায় 30 বছর। আচ্ছা, আমি পার্সোনালি করছি 15 বছর। আচ্ছা, তো 15 বছরের একটি পুরনো নার্সারি, মূলত ফলের বাগান। সেই ফলের বাগানের যে কালেকশনটা সেটা আমি এক এক করে দেখাবো। তো দাদার কাছে আমি জানতে চাইবো, দাদা আপনার পরিচয়টা একটু বলুন, আপনার নামটা। আমার নাম তরুণ কুমার খান। আচ্ছা, সোনালি নার্সারি। আমার অল ইন্ডিয়া বিজনেস। আচ্ছা, অনলাইন ফ্যাসিলিটিস? অনলাইন ফ্যাসিলিটি আমরা করি না। আচ্ছা, আমাদের সেই সময়টা হয়। আচ্ছা, তো আমি একটু বলে রাখি, গ্রিন ওয়াল কোনোদিন অনলাইন রেকমেন্ড করে না। গ্রিন ওয়াল সবসময় রেকমেন্ড করে নার্সারিতে এসে প্ল্যান্ট সংগ্রহ করবে, দেখে বেছে নিয়ে যাবেন। এটাই গাছের ক্ষেত্রে সব থেকে একটা সহজতম পন্থা। তো আপনারা আসুন, এসে সংগ্রহ করুন। তো আমি এবার প্রথমে জানতে চাইবো দাদা, আমার সামনে যেটা রয়েছে এটা হচ্ছে ড্রাগন ফ্রুট। আচ্ছা, এটা হচ্ছে ড্রাগন ফ্রুট। এটা তিন রকম ভ্যারাইটিস থাকে, তিন রকম, ইয়েলো, রেড। ইয়েলো, রেড এন্ড পিঙ্ক। আচ্ছা, কি দামে রয়েছে এটা? এগুলো দেখুন, আমরা তো হোলসেলার। আচ্ছা, হোলসেলার। আমাদের খুচরো এবং পাইকারি দুভাবেই হয়। ধরুন কেউ যদি খুচরো নিতে চায়, সেক্ষেত্রে আমি দামটা আমি আপনাদেরকে জানাতে পারছি না, কারণ ওনারা অ্যাকচুয়ালি হোলসেল করে। তো আপনারা ফোন করে জেনে নেবেন, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, দামটা আলাদা হবে। হ্যাঁ হ্যাঁ, তো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, আপনাদের যা প্রয়োজন আপনারা ওই নাম্বারে ফোন করে জেনে নেবেন যে কি দাম চলছে, সেই বুঝে আপনারা সেখান এখান থেকে সংগ্রহ করবেন। আচ্ছা, এটা একটা ড্রাগন গেল। আচ্ছা, এরপরে যেটা রয়েছে এটা আপনার দেখুন, গাছে ফল হয়ে আছে। এটা কি সবেরা আছে? ঢাকাই, ঢাকাই সবেরা, মানে যেটা আমাদের বাজারে দেশি ফল যেটা বিক্রি। দেখুন ফল অবস্থায় ধরে আছে, খুব সুন্দর গাছের গ্রোথ। এটা হচ্ছে ঢাকাই সবেদা, এটা ছাদ বাগানের উপযুক্ত গাছ। মানে ছাদ বাগানে আপনারা দেখুন, ছাদে সমস্ত জিনিসই করা যায়। আচ্ছা, সেটাকে আমাদেরকে মডিলিটি করতে হবে, বনসাই টাইপের করতে হবে, কাটিং করতে হবে। কাটিং করলে ডেভেলপমেন্ট হবে, ডেভেলপমেন্ট হলে আপনার অতি ফল হবে, আপনি বাড়তে দেবেন, তাহলে আপনার যেকোনো ফল কি করা যায়। আচ্ছা, এই সবেদার একটা ভ্যারাইটিস আছে কালাবাতি। আচ্ছা, আমি সেটা দেখাবো, পাতি সবেদা। এটা ফলনে বেশি হয়, ফলের সাইজটা ছোট, ফলনটা অধিক থাকে, কিন্তু আপনার ফলনের যে ফলটা যে সাইজ সেটা একটু ছোট হয়। আচ্ছা, এটা হচ্ছে কালাপাতি সবেদা। আমাদের এখানে তিন রকম সবেদা প্রজাতি আছে, কালাপাতি, ঢাকাই, আর হচ্ছে ল্যাংচা সবেদা। ল্যাংচা, ল্যাংচাটা আমার এই মুহূর্তে নেই। আচ্ছা, ল্যাংচাটা স্টকে এই মুহূর্তে নেই। ল্যাংচা যে ফলটা, ল্যাংচাটা লম্বা হয়, ল্যাংচাটা এটা ছোট হয়, ছোট হয়, একই কোয়ালিটি, এই ফলনও খুব ভালো। হ্যাঁ, ফলনও ভালো। আচ্ছা, এটাও ছাদ বাগানে কেউ করতে পারে? হ্যাঁ, অবশ্যই, সমস্ত জিনিসই করা যায়, সব কলা। আপনি ধরুন ছাদের বাগানে আপনি আম্রপালি আম করতে পারেন, কিন্তু সেটাকে আপনাকে মেনটেন করতে হবে। ওকে, আচ্ছা, এখানে আম রয়েছে, এটা কি প্রজাতির আম? এটা আম্রপালি, এটা আম্রপালি আম আছে। দেখুন গাছের হাইট মোটামুটি 4 ফুটের কাছাকাছি গাছ আছে, ঠিক আছে, গাছের গ্রোথও খুব ভালো। না, এগুলো আমি বলে একটু বলে নিই, এর থেকেও ভালো ডেভেলপমেন্ট হবে। এর থেকে এটা আমি সবে জাস্ট মাটিতে উঠিয়ে এটা শিফটিং করেছি, এ থেকে বাঁচাই হবে, এসে খাবার করবে, আরো ডেভেলপমেন্ট মাস দেড়েক পরে আরো ভর্তি হয়ে যাবে গাছের, মানে ডেভেলপমেন্ট আরো বাড়বে, আরো ভালো হবে, আরো বাড়ো। আচ্ছা, পাশে যেটা রয়েছে এটা দাদা কি পদ্ধতি করা আছে এই গাছে? এইগুলো মাটিতে ছিল, মাটি থেকে আমরা খুরপি দিয়ে তুলে কল করে এটাকে নতুন করে শিফটিং করেছি। আচ্ছা, দেখুন এইভাবে খড় অবস্থায় মাটি তোলা হয়েছে, না আগে মাটিতে তুলে তারপর বিচলি বাঁধা হয়েছে, যাতে মাটিটা ঝরে না যায়, ঝরে না যায়, মানে মাটিটা ধরে থাকে। এটা কি প্রজাতির আম আছে? এইটা আছে আম্রপালি, হলো এটা আছে আপনার, দেখুন আমের তো অনেক রকম কোয়ালিটি, আমি সব রকম চিনি না, তবু বলে দিচ্ছি অযথা এটা হিমসাগর আছে। আচ্ছা আচ্ছা, এখানে একটা মাদার গাছ আমি দেখতে পাচ্ছি সবেদা, তাই তো? ঢাকাই সবেদা, ঢাকাই সবেদা। দেখুন ফলটা দেখে নিন। আচ্ছা, দাদাকে জিজ্ঞাসা করে একটা পারলাম, দেখুন এইটা হচ্ছে বাজারে বিক্রি হয় ঢাকাই সবেদা, ঠিক আছে, মাদার গাছ সহ যে ফ্রুট প্ল্যান্টের প্রজেক্ট গ্রিন ওয়ার্ল্ড নিয়ে আসছে সেটা তার একটা নমুনা। দেখুন এখানে একটা ঢাকাই সবেদা, এটা আরো বাড়বে, এটা আরো বাড়বে, এটা আমি এটা জাস্ট পারলাম দেখাবার জন্য, এটা আরো বড় হবে এবং নরমও হবে, ঠিক আছে।
তো এখানে একটা আপনাকে ম্যাঙ্গো প্রজাতি দেখাচ্ছি, এটা হচ্ছে অল টাইম ম্যাঙ্গো থাইল্যান্ড ভ্যারাইটিস একটা বলি আমরাকে। আচ্ছা, এটা আপনার 12 মাস আম হবে। এটা কি কাঠিমন? গাছের গ্রোথ কিন্তু খুব ভালো, আরো ভালো, আরো বড় হবে, এটা ছাদের পক্ষে যথেষ্ট। মানে এটা একটা ছাদ বাগানের উপযুক্ত গাছ, আপনারা কিন্তু এই ভ্যারাইটিটা সংগ্রহ করতে পারেন। থাই ভ্যারাইটি মানে থাইল্যান্ড ম্যাঙ্গো, থাইল্যান্ড ম্যাঙ্গো অল টাইম। কাঠিমন যে বললেন বাংলাদেশ ভ্যারাইটিস আছে, আচ্ছা ওগুলো আছে আপনার বলে আরো অনেক। আমাদের এই আবহাওয়া হয় এই ফলনটা হবে, মানে গ্যারান্টেড, গ্যারান্টেড ফল হচ্ছে, একদম গ্যারান্টেড গাছ। ঠিক আছে, গাছের গ্রোথ দেখুন। ঠিক আছে, এটা রাখুন দাদা বাইরে, আমার একটু দরকার আছে, তো আমি এটা বাইরে রাখতে পারবো। দেখান একটু, খুব ভালো হয় তুলে দেখুন। কামকট লেবু দেখুন, এটা আচারি লেবু যেটাকে আমরা বলি, তাই তো? দেখুন কি হারে ফল হয়ে আছে। ঠিক আছে, এটা আচারের জন্য ব্যবহার হয়। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, আমি একটু কয়েকটা জিনিস বলে নিই। ইউটিউব চ্যানেল যদি করছেন, আমার এই বাগান মূলত এখনো হচ্ছে ডেভেলপমেন্ট হয়নি, এখনো এখনো মানে সেটিং চলছে। আমি বলে নিই, আমি যেহেতু ইউটিউবে সাক্ষাৎ দিচ্ছি, আমার বাগান যখন রূপ আসবে, যদি ওই সময় আপনারা আসেন অবশ্যই, তখন তাহলে আপনাকে পরিষ্কার দেখাবো আমার বাগানটা কি কি আছে। কারণ আমার অল ভিডিও দেয়, ঠিক আছে, তো অনেকে নার্সারিও ভিডিও করছে, যার যে জাতের বলে গাছ দেওয়া হচ্ছে। আমি একটু বলে রাখি, আপনি যে এই যে বললেন যে আমার নার্সারিটা খুব সুন্দর নয়, দেখুন বাহ্যিক ভাবে সুন্দর দিয়ে গাছ নার্সারি হয় না, কিন্তু নার্সারি মানে হচ্ছে অথেন্টিক গাছ। হ্যাঁ, কারা দিতে পারে, যে জাত আমি চাইছি সে জাতের গাছ ওনারা কিন্তু দিয়ে থাকে। নেম ভ্যারাইটিস ছাড়া একদম গ্রিন ওয়ার্ল্ড সবসময় অথেন্টিক ভিডিও দেয়, অথেন্টিক নার্সারির ভিডিও দেয়। দর্শক বন্ধু যারা আছেন বা যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করুন, তারা অরিজিনাল গাছটা কিন্তু পাবেন এই ভিডিও, আমাদের ভিডিও ফলো করলে, এটা গ্যারান্টেড। এখানে গ্যারান্টেড জিনিস পেয়ে যাবেন, গ্যারান্টেড ফল, যেটা বলবো সেটাই হবে। হ্যাঁ, একদম নাম মানে আমাদের নামে চলে একদম। এখন বাগানটা আমার খুব ভালো, আমার নিজেরই পছন্দ, সাজানো গোছানো নেই, বাট কিন্তু এটার মধ্যে অনেক কিন্তু গাছ আছে, আমরা গোল্ডেন মোড়ে ঢোকালাম। হ্যাঁ, কিন্তু আমার নিজেরই পছন্দ হচ্ছে না, যেহেতু আপনি চ্যানেল দেখেন অন্য ফাস্টফর ভাবে ছয় মাসের কিচ্ছু নেই। হ্যাঁ, এই জন্য আমি বলে রাখি, আপনারা আগামী ডিসেম্বরে আসুন, বাগানের টোটালি ভ্যারাইটিস ওনাদের গোছানোর কাজ চলছে, ওনারা এটা গোছাচ্ছেন, সেই অবস্থাতে আমরা ভিডিও করেছি। দেখুন এটা হচ্ছে কামরা, বলি হিন্দিতে কামরা, ইংরেজি কামরা, বাংলায় কামরা, বাংলায় কামরা। দেখুন এটা হচ্ছে আমরা মিষ্টি ফল হয়, মিষ্টি কামরা। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি কামরা। আচ্ছা, এর পাতাগুলো কি এরকম নিচের দিকেই থাকে? হ্যাঁ, মাথা নিচে একটু মানে জল পড়েছে তো। আচ্ছা, এটা দেখুন, এটা ফুল এসেছে, ফুল ফুল। আচ্ছা, মিষ্টি কামরা গাছ, দেখুন গাছের হেলথ দেখুন। ঠিক আছে, যারা গাছ চেনেন, আমাদের ডেভেলপমেন্ট গাছই হবে, কিন্তু এখন আমাদের যে জাতের গাছ আপনারা চাইবেন সেই জাতই পাবেন, বাস বাস, অন্য কোনো জাত হবে না এখানে, ঠকবার কোনো ভয় নেই। আপনারা নিশ্চিন্তে এই নার্সারিতে আসুন, এসে গাছ সংগ্রহ করুন, এটা কিন্তু গ্রিন ওয়ার্ল্ড অ্যাসিওর করছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনার পেয়ারা, এটা হচ্ছে আপনার L49। আচ্ছা, L49 পেয়ারা, দেখুন গাছের হেলথ এবং গ্রোথ কি দামের আছে এটা? কুড়ি টাকা তো দাম বলেছিলেন আপনি, 30 টাকা এখন কেন বলছেন? এর কিন্তু অনেক রিজন থাকে বাড়ার, তো আপনারা এসে অথেন্টিক গাছ পাবেন, এইটুকুনি গ্যারান্টি। এবার এটা কি আছে দাদা? এটা হিং। আচ্ছা, হিং আছে। আচ্ছা, এটা এটা হিং গাছ আছে, এটা কত ইঞ্চিতে আছে? এটা 5 ইঞ্চি প্যাকেটে আছে। আচ্ছা, 5 ইঞ্চি প্যাকেটে আছে। আর ওইটা আছে মিট মশলা। আচ্ছা, ওটা আছে মিট মশলা। হ্যাঁ, ওইটা ওদিকে দূরে রাখা আছে। ডালচিনি নেই তো? দারুচিনিটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি, দুটো ডালচিনি নেই। দারুচিনি গাছ একটু তুলে দেখাও, যদি আমাদের একটু একটু তুলে দেখাও তাহলে আমাদের দর্শক বন্ধুরা দেখতে পারে। দেখুন দারুচিনি গাছ, এটা যেটাকে আমরা দারচিনি বলি। ঠিক আছে, এটা হচ্ছে কি সুন্দর গাছের গ্রোথ এবং সাইজ দেখুন, খুব সুন্দর গাছ, আপনারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন। এটা কি আছে? এটাও দারচিনি আছে। আচ্ছা, মিট মশলা, যদি একটু মিট মশলা, এলাচি আছে, এলাচটাও নিয়ে, এটা মশলা প্ল্যান্ট আছে। আচ্ছা, এটা জাস্ট মশলা, স্পাইসেস প্ল্যান্ট, স্পাইসেস প্ল্যান্ট, স্পাইসেস প্ল্যান্টটা কিন্তু আপনারা এখানে পাবেন, ভ্যারাইটি স্পাইসেস। এটা হচ্ছে মিট মশলা, মিট মশলা। ঠিক আছে, এলাচিটা নে। আচ্ছা, এরপরে এলাচি আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওই এলাচি আছে,
এটা বড় এলাচ, এটা ছোট এলাচ। আচ্ছা এটা কি? এটা এটা বড়, এটা এটা বড় এলাচ। দেখুন খুব সুন্দর গাছের হেলথ খুব ভালো, পিপিতে রয়েছে। আপনারা এগুলো এখান থেকে সংগ্রহ করতে পারেন, আপনারা এটা ডেভেলপমেন্ট করে বড় প্যাকেটে করবেন সেটা তো। এটা এটা ছাদ বাগানে যদি কেউ করতে চান একটু বড় পটে নিয়ে বড় পটে রাখতে পারবেন। আর গোলগুলি খাবো, এটা হচ্ছে কি? তেজপাতা। তেজপাতা যেটা আমরা ব্যবহার করি, ব্যবহারের তেজপাতা। হ্যাঁ দেখুন এই পাতাটাকে শুকিয়ে আপনারা ব্যবহার করবেন, ঠিক আছে? আমরা যেটা ব্যবহার করি তেজপাতা, যেটা আমরা কালামেচ বলি। সোনালি নার্সারি এখানে এভরিথিং, আপনি আগামী দু তিন দু মাসের পর অর্থাৎ ডিসেম্বরে এভরিথিং অল প্ল্যান্ট ইজ অ্যাভেলেবল। আপনারা যা প্রয়োজন সেটা আপনারা নাম্বারে দিয়ে দেবো স্ক্রিনে, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু আসতে পারবেন, এসে নিয়ে যেতে পারবেন। আচ্ছা দাদা আপনাকে আমি জিজ্ঞাসা করবো, যদি ধরুন আপনার এই নার্সারিতে কোনো দর্শক বন্ধু কলকাতা বা কলকাতার আশেপাশের অঞ্চল থেকে আসতে চায়, তাহলে কিভাবে আসবে আপনি একটুখানি বলেন? লোকেশনটা, লোকেশনটা আমি প্রথম ধর্মতা থেকে আসি। ধর্মতা থেকে সোজা আমতলা এলাম, তবে ডিএস রোড ডায়মন্ড রোডের উপর এনি বাস অনেক কিছুই পাওয়া যাচ্ছে, ওকে অ্যাভেলেবেল। আমতলা থেকে নেমে আপনাকে সোজা আসতে হবে 5 কিলোমিটার দূর গোতলাহাট রোড শ্রীকৃষ্ণপুর গোতলাহাট রোডের ওপর বাঁ দিকে পড়বে। আপনি যদি শ্রীকৃষ্ণপুর বোরানপুর রামকৃষ্ণপুর পঞ্চায়েত, আচ্ছা মানে শ্রীকৃষ্ণ বোরানপুর পল্লী শ্রীকৃষ্ণপুর, তো এইভাবে আপনারা আসতে পারবেন। আমতলা থেকে 5 কিলোমিটার, 5 কিলোমিটার তো কেউ যদি গাড়ি নিয়ে আসতে চান এভাবে আসতে পারে। আর যদি কোনো রকম আসতে অসুবিধা হয় তো দাদার নাম্বার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা ফোন করে জেনে নেবেন কীভাবে আসতে হবে, আপনাদেরকে ওনারা গাইড করে দেবে। আচ্ছা দাদা আপনার এই নার্সারি, এই নার্সারির কোনো টাইমিংস আছে? না আমাদের কোনো টাইম নেই, মানে কোন সময়ের মধ্যে থেকে কোন সময়ের মধ্যে এলে তার সময় আমরা আমরা দুপুরের দিকে একটা রেস্ট টাইম থাকে আমাদের। আচ্ছা আমরা ধরুন দুটো পর্যন্ত কম্পিউটারে থাকি। আচ্ছা এবার দুটোর পর থেকে আমরা ধরুন দুটো থেকে চারটে, দু ঘন্টার আমরা রেস্ট, মোটামুটি এই টাইমের মধ্যে এসে আপনারা সংগ্রহ করতে পারবেন, শুধু 7টা থেকে চালু ওপেন হয়ে যায়। আচ্ছা সকাল 7টা থেকে মোটামুটি দুটো, তারপরে আবার 7টা থেকে আমার বাবার কাজ করা শুরু হয়ে যায়, এবার আমি আসতে রুমে আধ ঘন্টা এক ঘন্টা দেরি হবে। তো এই সময়ের মধ্যেই আসবেন, আসলে ওনাদের আপনারা সহযোগিতা পাবেন এবং যে গাছ চাইছেন সেটা আপনারা পেয়ে যাবেন। আচ্ছা দাদা আপনার এই যে নার্সারি, এই নার্সারিতে যদি আমাদের গ্রিন ওয়ার্ল্ড এর ভিডিও রেফারেন্স দিয়ে যদি কেউ আসে ভিডিও মানে দেখে গাছ নিতে, সেক্ষেত্রে ডিসকাউন্ট বা কোনো কিছু স্পেশাল প্রাইস থাকবে? স্পেশাল প্রাইস থাকবে, ডিসকাউন্ট নিশ্চয়ই দেবো অবশ্যই। তাহলে শুনুন আমার কাছে, আমি মানে খুচরো আর পাইকারি দুটো একটা রেট ডিফারেন্স হয়, কিন্তু আমি সেরকম করি না, খুব একটা করি না, জাস্ট যারা কাস্টমার আমরা পাইকারি একটা দিয়ে দিই। আর খুচরো হলে কি হয়, টোটাল বেড থেকে ধরুন 1000 মাল থেকে 2টো মাল বেচে নিই, বেচে দিতে হয়, তখন আমরা একটু ডিস্টার্ব বোধ করি, তখন আমরা বলি এবার মাল নেবো। আচ্ছা তখন হয়তো তখন 2-3 টাকা বাড়িয়ে নিবো, ওকে, তো তখন একটু একটু আলাদা হয়, কেউ এসে আলাদা হয়, হ্যাঁ তো ডিফারেন্স থাকবেই একটু, কেউ এসে আবার বলবেন না যে এই ভিডিওতে আপনি দাম বলেছিলেন 20 তো এটা 22 টাকা কেন হলো, কেন হলো? তো দাম বাড়ার অনেক কারণ থাকে, তো আপনারা সেটা বুঝে দেখে আপনারা আসবেন। তো দাদা আপনার এখানে যদি ধরুন কেউ আসতে চায় বাইরে থেকে বা কলকাতার থেকে বা কলকাতার আশেপাশের অঞ্চল থেকে, যোগাযোগের যদি কোনো নাম্বার থাকে সেই নাম্বারটা আপনি আমাদের স্ক্রিনে একটু বলে দিন, আমাদের ভিডিওতে আমরা স্ক্রিনে দিয়ে দেবো। আমার আরো নাম্বার আছে, আমি একটা নাম্বারই দেবো। হ্যাঁ অবশ্যই, 8240392519। তো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসবেন এবং মেসেজও করতে পারবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তো এই নাম্বারে আপনারা আপনাদের যে রিকোয়ারমেন্ট সেটা আপনারা জানাবেন, সেই গাছ পেয়ে যাবেন। তো এটাই ছিল আজকের ভিডিও, তো আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, আর গ্রিন ওয়ার্ল্ডে যদি প্রথম ভিউয়ার্স হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। গ্রিন ওয়ার্ল্ডে যে পরবর্তী যে ভিডিওগুলো আমরা আপলোড করব নোটিফিকেশনসের মাধ্যমে আপনারা সবার আগে পেয়ে যাবেন, আর গ্রিন ওয়ার্ল্ডের যে মিশন ফুড প্রজেক্টের ওপর চলছে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে সেয়ার ভিডিও কিন্তু আপনারা আগামী কিছুদিনের মধ্যে পাবেন, আপনারা দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সাথে থাকুন আর সর্বদা গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত থাকুন। আমি একটা কথা বলতে অবশ্যই বলুন, আপনারা যে গ্রিন বলেন, গ্রিন ওয়ার্ল্ডতে বলছি আমি চাইবো আগামী 2 মাসের পর অর্থাৎ ডিসেম্বরে আপনি আরেকটা ভিডিও করবেন। অবশ্যই দেখুন দাদা, আমাদেরকে আপনাদের টোটাল ডিটেইলসটা দেখাবো,
ভ্যারাইটির সমস্ত কিছু বলে দেবো। দাদা দাদা আমাদেরকে আমন্ত্রণ জানালো গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে, দাদার পরিচয় আমাদের অনেক দিনের রয়েছে, তো সেই সূত্রে দাদা আমাদেরকে একটা আমন্ত্রণ করলো আগামী শীতের মাসে ডিসেম্বর মাসে কিছু আরো ভ্যারাইটি ঢুকবে, ফুড প্লাস অর্নামেন্টাল, সেটা সব টোটালটাই আমি আবার তুলে ধরবো। তো কথা দিয়ে গেলাম দাদার এই নার্সারিতে যে আগামী মাসে বা আগামী মাসের পর আমরা আসবো, এসে আমরা কিন্তু পরবর্তী যে ভিডিও এই নার্সারিরই মানে ধরুন সোনালী নার্সারি, সেই নার্সারির ভিডিও আমরা তুলে ধরবো। তো আপনারা দেখতে থাকুন আর গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে সর্বদা যুক্ত থাকুন। ধন্যবাদ।